পঞ্চায়েত সমিতির ক্যান্ডিডেট শিল্পী মন্ডল এবং সত্তর নম্বর জেলা পরিষদের ক্যান্ডিডেট দিল্লার রহমান সাহেব এসে উপস্থিত আসন্ন তিনতর পঞ্চায়েতকে সামনে রেখে ইতিমধ্যে শুরু হয়ে গেছে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শাসক দল থেকে বিরোধী দল সকলেই ভোট প্রচার ময়দানে নেমে গেছেন জোর কদমে চলছে দেওয়া লিখনের প্রস্তুতিও এবছর সত্তর নম্বর জেলা পরিষদের হরিহরপাড়া থেকে প্রার্থী বিধায়ক পুত্র জিল্লা রহমান ভোট প্রচারে ঝড় তুলেছেন শুক্রবার সকাল থেকে খিদিরপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে মানুষের সঙ্গে জনসংযোগ তৈরি করতে গ্রামে গ্রামে ঘুরলেন তিনি এদিন বারুইপাড়া মাঠপাড়া খিদিরপুর নতুনপাড়া বালুর মাঠপাড়া কুমড়োদহ ঘাটসহ ঘাট বিভিন্ন গ্রামে প্রচার সারেন তিনি সব মিলিয়ে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সকাল যেমন আমি রায়পুরে ঘুরেছি একটা সেক্টর আজকে খিদিরপুর অঞ্চলে তেরো নম্বর সেক্টরে আজকে পদযাত্রা শুরু করেছি সকাল সাড়ে ছটা থেকে মানুষের যে সারা এবং যে আশ্বাস ভরসা তৃণমূলের প্রতি আছে সেটা আমরা দেখলাম তারা খুবই আশাবাদী এবং আমিও আশাবাদী তারা দু হাত ভরে আমাকে দু আশীর্বাদ করেছে এবং সবাই খুশি আমি প্রার্থী হওয়াতে তার জন্য আমি একশো একশো পার্সেন্ট আশাবাদী আমি এই নির্বাচনে জয়ী